হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকে নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে ভিডিওটা কিসের উপর। আমাদের মধ্যে অনেকেই কল সেন্টারে জব করেন, বিপিও সেক্টরে চাকরি করেন, এবং শুধু তাই নয়, টেলিসেলসও প্রচুর ছেলেমেয়েরা চাকরি করেন। তো টেলিসেলসের প্রচুর ছেলেমেয়েদের সাথে কথা বলতে গিয়ে আমাকে অনেকে অনেক সময় লিখে থাকেন যে টেলিফোনের মাধ্যমে কী করে সেলস করা যায় বা কী করে কাস্টমারকে কনভিন্স করা যায়, তা যদি একটু ভালো করে বলে দেন তাহলে আমাদের এই লাইনের উপর কাজ করতে খুব সুবিধা হয়। কারণ কি, আপনি অধিকাংশ সময় ডিরেক্ট সেলস বা এমনি কাস্টমার সার্ভিসের ব্যাপারে বলে থাকেন। তো আজকের ভিডিওটা সেই সমস্ত মানুষদের জন্য, বা যারা মনে করছেন টেলিসেলসে ক্যারিয়ার করবেন বা কাস্টমার সার্ভিসে ক্যারিয়ার করবেন, তাদের জন্য আজকের ভিডিও। তো কথা না বাড়িয়ে কাজের কথায় আসার আগে কয়েকটা কথা বলে নেব। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার, যারা যারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমাকে এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং সবচেয়ে বড় কথা বেল আইকন দিয়ে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেতে পারেন। যারা মনে করছেন ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনাদের লাইকটা ভীষণ জরুরি। যারা মনে করছেন যে ভিডিও থেকে আরও কিছুটা জানার দরকার, অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান, আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে দেব। যারাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনারা দয়া করে চ্যানেলটিকে ইউটিউব বলুন, ফেসবুক বলুন, টুইটার বলুন, ইনস্টাগ্রাম বলুন, মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে দিন যাতে এই ভিডিও থেকে প্রত্যেকটা বাঙালি মানুষ উপকৃত হতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে আসি আজকের প্রধান পর্বে, হাউ টু স্পিক কাস্টমার ওভার দ্য টেলিফোন, হাউ টু কনভিন্স দ্য কাস্টমার ওভার দ্য টেলিফোন, কীভাবে আমরা করব। প্রথম কথাই হচ্ছে, একটু যে জিনিসগুলো বলা দরকার সেটা হচ্ছে, কলিং সেক্টরে যারাই চাকরি করছেন বা যারা জব করতে যাবেন তারা জেনে রাখবেন কলিং দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইনবাউন্ড, একটা হচ্ছে আউটবাউন্ড। ইনবাউন্ড কলিংটা কি, ধরুন কাস্টমার কোম্পানির নাম্বার মানে হেল্পলাইন নাম্বার জেনে নিয়ে আপনাদেরকে সেই নাম্বারে কল করলো তার অভিযোগ বা প্রোডাক্ট সম্বন্ধে কিছু রিপোর্ট জানানোর জন্য, দ্যাট ইজ কল্ড ইনবাউন্ড কল। তাহলে আউটবাউন্ড কলটা কি, আউটবাউন্ড কলটা হচ্ছে আপনি কাস্টমারকে ফোন করছেন কোম্পানির নাম্বার থেকে বা অন্য নাম্বার থেকে, দ্যাট ইজ কল্ড আউটবাউন্ড কল। এইবার প্রশ্ন হচ্ছে যে কি কি জিনিস ফলো করতে হবে কাস্টমারকে কনভিন্স করার জন্য, কাস্টমারের ভালো র‍্যাপো তৈরি করার জন্য, কাস্টমারের ফিডব্যাক ভালো দেওয়ার জন্য বা বিজনেস জেনারেট করার জন্য। তো ফার্স্ট যে জিনিসটা বলবো সেই জিনিসটা হচ্ছে, টক টু কাস্টমার ভেরি পোলাইটলি, নম্রভাবে কাস্টমারের সাথে কথা বলুন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ ওই জিনিস, কারণ কি আমরা অনেক সময় আমাদের অ্যাটিচিউড শো করে ফেলি। ইয়াং জেনারেশনস যেটা খুব বেশি মাত্রায় দেখি, নিজেদের অ্যাটিচিউড শো করতে ব্যস্ত। আরে ভাই, তোরা নিজেরা কে যে তোদের অ্যাটিচিউড কাস্টমার শো করবে? কাস্টমার আলটিমেট দ্য গড অফ দ্য মার্কেট। তো অ্যাটিচিউডটা নিজের মধ্যে রেখে নম্রভাবে কাস্টমারের সাথে কথা বলুন। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে আমরা চলে আসছি, সেটা হচ্ছে কি, প্রতিবার কাস্টমারের সাথে বিনম্রভাবে কথা বলার সময় গ্রিট অবশ্যই কাস্টমারকে করুন, ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম, হ্যাভ এ নাইস ডে, গুড ইভিনিং, বা যেরকমভাবে কাস্টমারের সাথে কথা বলুন অবশ্যভাবে গ্রিট করে কাস্টমারের সাথে কথা বলুন, তাহলে কাস্টমার আপনার প্রতি অনেক বেশি কেয়ারিং হয়ে যায়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। থার্ড পয়েন্ট, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে, কাস্টমার ধরুন আপনার কাছে কোনো বিষয়ে বলছেন বা কোনো একটা কথা বলছেন, সেটা বলার সময় একটা কথা মাথায় রাখবেন, লিসেনিং কেয়ারফুলি। আজকালকার দিনে আমরা অধিকাংশরাই কী করি, আমাদের নিজেদের কথা বলতেই ব্যস্ত। আমি কোনো প্রোডাক্ট নিয়ে এসছি, আমি কোনো সার্ভিস নিয়ে এসছি, আমি কোনো কনসেপ্ট নিয়ে এসছি, এই কথাগুলো আমি বলতে ব্যস্ত, হয়তো কাস্টমারের সেই জিনিসটার প্রয়োজনই নেই। তো সেই জায়গাটায় প্রথমেই ভালো করে বলে দিই, ভালো করে কাস্টমারের কথা শুনুন, লিসেনিং কেয়ারফুলি, এবং নিডটাকে, কাস্টমারের নিডটাকে অ্যানালিসিস করুন, যিনি কোন জায়গায় সার্ভিসটা চাইছেন, কোন জায়গায় প্রোডাক্টটা চাইছেন। অনেক সহজ হয়ে যাবে কাস্টমারের সাথে র‍্যাপো বিল্ডিং করার ক্ষেত্রে।
চলে আসছি ফোর্থ পয়েন্টে। ফোর্থ পয়েন্ট কি আছে, সেটা হচ্ছে এমপ্যাথি। কাস্টমারের নিডটাকে আইডেন্টিফাই করে কাস্টমারকে সেই অনুযায়ী প্রোডাক্ট বা সার্ভিস বা কনসেপ্ট দিন, যেখানে কাস্টমারকে আপনি বলেই দিন যে আপনি এটা নেবেন তার জন্য আপনার এটা বেনিফিট হবে। সবসময় কোম্পানির বেনিফিট বা ছোট স্বার্থ দেখতে গেলে কাস্টমার হাত থেকে বেরিয়ে যায়। কাস্টমারের কি জিনিসটা, কাস্টমার কেন প্রোডাক্টটা নেবে, কাস্টমারের কি বেনিফিট হবে, কাস্টমার কতদিন ইউজ করতে পারবে, এই জিনিসগুলোকে কাস্টমারের সামনে হাইলাইট করে তুলুন। অবশ্য অবশ্যভাবেই আপনার প্রোডাক্ট কিন্তু সেল হবে। অনেক সময় যেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে কাস্টমারের কথাই ঠিকভাবে শোনা হয় না। চলে আসি ফিফথ পয়েন্ট, ভীষণভাবে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ফাস্ট টাইপিং। ফাস্ট টাইপিং কেন বলছি, এটা শিখতে হবে যারা যারা বিপিও সেক্টর বা কলিং সেক্টরে কাজ করছেন বা টেলিসেলসে। সেটা হচ্ছে কি, অনেক সময় কাস্টমার আমাদেরকে অনেক কথা বলে ফেলেন। বলতে বলতে কি করা যায় যে আমরা হয়তো শুনতে শুনতে অসুবিধা হয়ে যায়, আমরা ভুলে যাই। কারণ কি, একদিনে প্রচুর কল অ্যাটেন্ড করি, যার ফলে কি হচ্ছে ভুলে যাচ্ছি। তার জন্য আপনাকে কি করতে হবে, একটা নোটবুক রাখতে হবে এবং আপনি কাস্টমারের যে প্রবলেম, কাস্টমারের সঙ্গে যে কথা হচ্ছে, পার্টিকুলারলি কোনো কাস্টমার হয়তো কোনো একটা পার্টিকুলার ম্যাটারে সার্ভিস চাইছেন, সেই জিনিসটাকে ফার্স্ট টাইপিং করে ফেলুন বা ফার্স্ট লিখে ফেলুন। এটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেননা কি, আপনি কাস্টমারকে মনে রাখলে কাস্টমারও আপনাকে মনে রাখবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আর একটা কথা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, অনেক সময় আমরা পেশেন্টভাবে কাজ করি না। তো আমার ৬ নম্বর পয়েন্ট হচ্ছে পেশেন্স ভীষণভাবে রাখবেন। অনেক সময় কাস্টমারকে ফোন করলে অনেক সময় কাস্টমাররা উল্টো পাল্টা কথা বলে দেন। তো কথা বলার সময় একটা জিনিস মাথায় রাখবেন, কাস্টমারকে জিজ্ঞাসা করবেন, স্যার অর ম্যাডাম, ইট ইজ রাইট টাইম টু টক টু উইথ ইউ, আপনার কি সঙ্গে কি এটা কথা বলার জন্য সঠিক সময়? তো উনি যদি মিটিংয়ে থাকেন বা কোনো ব্যস্ত থাকেন তখন বলবেন, না নো, ইট ইজ নট এ রাইট টাইম। তখন বলবেন, কখন আপনাকে ফোন করলে একটু ফাঁকা পাবো যদি একটু বলেন। তো সেই টাইমে কল করুন, অবশ্যই কাস্টমার আপনার কথা শুনবে। চলে আসি লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সমস্ত কথাবার্তা শেষ, সমস্ত অভিযোগ শুনে নিয়েছেন এবং সমস্তটা প্রায় সলভ করে ফেলেছেন, এইবার কল রেখে দেওয়ার পালা। কি বলবেন, লাস্ট পয়েন্ট, দিস ইজ দ্য সেভেন পয়েন্ট, কিভাবে কল রাখবো। তো কল রাখার আগে কাস্টমারকে জিজ্ঞাসা করুন, স্যার অর ম্যাডাম, আর ইউ স্যাটিসফাইড ফর আওয়ার সার্ভিস, আপনার কি আমাদের সার্ভিসটা পেয়ে স্যাটিসফাই হয়েছেন। এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ কথা। যদি উনি বলেন যে হ্যাঁ হয়েছি, তাহলে জেনে রাখুন আপনার কাছে ফার্দার কল আসতে বাধ্য এবং আপনাকে উনি মনে রাখবেন। সেকেন্ড পয়েন্ট, আরেকটা কথা বলুন যে আরবার কোনো সমস্যা হলে, ইফ এনি প্রবলেম হ্যাপেন এগেন, প্লিজ কল মি বা প্লিজ কল আস, এরকম বলতে পারেন যে আপনার কোনো আবার প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন। এবং লাস্ট কথাটা হচ্ছে, এখানে কল করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ বলে কলটা রাখুন। দেখবেন কাস্টমার আপনাকে কখনো ভুলে যাবে না। টেলিফোন বা টেলি সার্ভিস ইন্ডাস্ট্রি, বিপিও ইন্ডাস্ট্রি বা কাস্টমার সার্ভিস ইন্ডাস্ট্রিতে আপনি একজন সাকসেসফুল মানুষ হয়ে উঠতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটাতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারাই টেলি সার্ভিসের ক্যারিয়ার করছেন, অবশ্যই ভিডিওটার সাতটা পয়েন্টকে কেয়ারফুলি দেখুন এবং সেই অনুযায়ী কাজ করুন। আমার মনে হয় আপনারা টেলি সার্ভিস বা টেলি সেলস ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল হবেন। দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন, নমস্কার।